আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সল্লাহ মাল্লা নাবিয়া বা আদা ওয়া বা আদ বাংলাদেশ যুব যুবসংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন দু উনিশ উপলক্ষে আমরা কতিপয় প্রস্তাব বিবেচনার জন্য পেশ করছি প্রস্তাবগুলোর সঙ্গে একমত হলে দু তুলে ঐক্যমত পোষণ করবেন এক এ সম্মেলন পবিত্র কোরআন ও সহি আলোকে দেশের আইন বিচার ও শাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে দুই ধর্মীয় শিক্ষার প্রসার ব্যতীত সামাজিক অনাচার দুর্নীতি সুদ ঘুষ খুন মাদক ধর্ষণ কমিয়ে আনা সম্ভব নয় সে কারণ প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং সহ শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার জন্য এই সম্মেলন জোর আবেদন জানাচ্ছে তিন এই সম্মেলন স্কুল মাদ্রাসার সিলেবাস প্রণয়ন কমিটিতে এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালনা কমিটিতে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের মনোনীত প্রতিনিধি রাখার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে চার এই সম্মেলন জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের ভূমিকাকে স্বাগত জানাচ্ছে সাথে সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আপোষহীন সংগঠন আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন ও প্রতিষ্ঠানসমূহের দাওয়াতি ও সামাজিক কর্মসূচি সমূহ অবাধে পরিচালনার সুযোগ প্রদানের জোর দাবি জানাচ্ছে পাঁচ এই সম্মেলন খুন ও ধর্ষণের ব্যাপারে স্বীকারোক্তি দানকারী অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে সেই সাথে বিবাহের ক্ষেত্রে মেয়েদের আঠারো বছর বয়সের ইসলাম বিরোধী শর্ত এবং তালাকের ক্ষেত্রে হিল্লা প্রথা বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে ছয় এই সম্মেলন মাদক প্রতিরোধে সরকারের ভূমিকাকে স্বাগত জানাচ্ছে এবং উক্ত উদ্দেশ্য বাস্তবায়নের সহযোগী হিসাবে দেশের একমাত্র মাদকমুক্ত রক্তদান সংগঠন আল আউন স্বেচ্ছাসেবী মাদকমুক্ত রক্তদান সংস্থাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দানের আহ্বান জানাচ্ছে সা এই সম্মেলন দেশের বিভিন্ন স্থানে আহলাদিস সমূহ ভাঙা জবরদখল করা এবং আহলাদিসদের বিরুদ্ধে মহল বিশেষের আক্রমণাত্মক অবস্থানের তীব্র নিন্দা জানাচ্ছে এবং এ ব্যাপারে সরকারের সক্রিয় হস্তক্ষেপ দাবি করছে আট এই সম্মেলন ইফটিজিং সহ নারী নির্যাতন প্রতিরোধের জন্য ছেলে ও মেয়েদের সহশিক্ষা বাতিল করা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শালীন পোশাক ও পর্দা প্রথা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে সেই সাথে নারীদের পর্দা পালনে বাধা সৃষ্টিকারীদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে নয় এই সম্মেলন বিনোদন ও সংস্কৃতির নামে টিভি সিনেমা থেকে অশ্লীলতা ও বেলাল্লাপনা বন্ধ করার এবং ইন্টারনেট থেকে অশ্লীল কন্টেন্ট সমূহ অপসারণ করার দাবি জানাচ্ছে সেই সাথে সুস্থ সংস্কৃতির বিকাশে এবং বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে পিস টিভি পুনরায় চালু করা এবং আত্যাহারিক অনলাইন টিভি সহ অন্যান্য সুস্থ গণমাধ্যমকে সরকারি পৃষ্ঠপোষকতা দানের আহ্বান জানাচ্ছে দশ এই সম্মেলন রোহিঙ্গাদেরকে সসম্মানে তাদের দেশে প্রত্যাবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক ভূমিকাকে স্বাগত জানাচ্ছে সেই সাথে ভারত মিয়ানমার চীন সিরিয়া ইয়েমেন ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন বন্ধের জন্য জাতিসংঘ এবং ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জোরালো উদ্যোগে জোরালো উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছে আমরা উপরোক্ত প্রস্তাবসমূহ বিবেচনার জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি